আমার মৃত্যুর পর থেমে যাবে কথার গুঞ্জন, বুকের স্পন্দন টুকু মুক্ত হবে ঝিল্লির ঝংকারে, জীবনের পথ প্রান্তে ভুলে যাব মৃত্যুর সংকারে, উজ্জ্বল আলোর চোখে আঁকা হবে আধারে অঞ্জন। অসমসাহসী তেজোদ্দীপ্ত বিশ্ববন্দিত নেতা ভারতভূষণ বীর বিপ্লবী সুভাষচন্দ্র বসু, লহ প্রণাম। 125তম জন্মদিবসের প্রাক্কালে তোমায় জানাই সশ্রদ্ধ অভিবাদন। হে স্বাধীন ভারতবর্ষ, হে মুক্ত ভারত মাতা, তোমার গর্বে গর্বিত দৃপ্ত পুরুষ সুভাষচন্দ্র বসুকে জানাও অন্তরের আশীর্বাদ। 1897 খ্রিস্টাব্দের 23 জানুয়ারি উড়িষ্যার কটক শহরে ভূমিষ্ঠ হয়েছিলেন যে ভারত সন্তান, 1945 খ্রিস্টাব্দের 18ই আগস্ট অন্তর্ধিত হয়েছিলেন যে ব্রিটিশ সন্ত্রাস, 2021 খ্রিস্টাব্দের 23 জানুয়ারি সেই সুভাষচন্দ্র বসু 125তম জন্মদিবস। এই পুণ্য দিবসটিকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি ও প্রণাম নিবেদন করি। সুভাষচন্দ্র বসুর পিতা জানকীনাথ বসু ছিলেন একজন বিখ্যাত আইনজীবী, মাতা প্রভাবতী দেবী ছিলেন মহীয়সী নারী। শৈশব থেকেই সুভাষচন্দ্র বসু ছিলেন অসাধারণ মেধাবী এবং দুর্লভ মনোবলের অধিকারী। ছাত্র জীবনেই তিনি সংকল্প গ্রহণ করেছিলেন পরাধীনতার গ্লানি থেকে মাতৃভূমির বন্ধন মোচন এবং আত্মমানবতার সেবায় নিজের জীবনকে উৎসর্গ করার। তার সংকল্পের অটল লক্ষ্যে পৌঁছানোর জন্য তিনি নিজেকে একজন উৎকৃষ্ট রাজনীতিবিদ, বিপ্লবী এবং দেশ নায়কে পরিণত করেছিলেন। 1909 খ্রিস্টাব্দে তিনি রেভেনশো কলেজিয়েট স্কুলে ভর্তি হয়েছিলেন। 1913 খ্রিস্টাব্দে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। এরপর তিনি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। প্রেসিডেন্সি কলেজের বাৎসরিক উৎসবে কয়েকজন বাঙালি ছাত্র একটি দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করছিলেন, বঙ্গ আমার, জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ। উৎসবের সভাপতি ওটেন সাহেব ক্ষোভে ফেটে পড়ে ছাত্রদের বলেছিলেন, ইউ বেঙ্গলিজ আর বারবেরিয়ানস। এই অপমানের প্রত্যুত্তরে সমস্ত ছাত্ররা সভা পরিত্যাগ করেছিলেন, নেতৃত্বে ছিলেন সুভাষচন্দ্র বসু। পরবর্তীকালে বিদ্রোহী ছাত্রনেতা হিসেবে সুভাষচন্দ্রকে কলেজ থেকে বহিষ্কৃত হতে হয়েছিল। এরপর তিনি আশুতোষ মুখোপাধ্যায়ের সহায়তায় স্কটিশ চার্চ কলেজে পড়ার সুযোগ পেয়েছিলেন এবং কৃতিত্বের সঙ্গে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। এমনই দৃঢ়চেতা মেধাবী মানুষ ছিলেন সুভাষচন্দ্র বসু। বিএ পাশ করার পর পিতা জানকীনাথ বসু সুভাষচন্দ্রকে আইসিএস পড়ার জন্য বিলেতে পাঠিয়েছিলেন। মাত্র 8 মাসের অধ্যয়নে মেধাবী সুভাষচন্দ্র আইসিএস পরীক্ষায় 4র্থ স্থান অধিকার করেন এবং একজন ভারতীয় হিসেবে সমস্ত ইংরেজ ছাত্রদের পেছনে ফেলে ইংরেজিতে প্রথম স্থান অধিকার করেছিলেন। উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া সত্ত্বেও চাকুরির প্রতি তার কোনো আকর্ষণ ছিল না। পরিবর্তে তিনি পরাধীন ভারতের শৃঙ্খল মোচনের জন্য নিজেকে নিয়োজিত করেছিলেন। তিনি দেশবন্ধু চিত্তরঞ্জনের সঙ্গে দেখা করে ব্রিটিশ বিতাড়নের জন্য নানাবিধ স্বদেশী কার্যকলাপের নেতৃত্ব দিয়েছিলেন। তীক্ষ্ণ মেধা, ক্ষুরধার বুদ্ধি এবং অসাধারণ প্রত্যুৎপন্ন মতিত্ব তাকে জাতীয় নেতা হওয়ার পথকে সুগম করেছিল। ইংরেজ সরকার স্বদেশী কার্যকলাপের জন্য চিত্তরঞ্জন দাস ও সুভাষচন্দ্র বসুকে গ্রেপ্তার করেছিলেন। বিচারে 6 মাস কারাদণ্ড ভোগ করতে হয়েছিল 2 বিপ্লবীকে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন সুভাষচন্দ্রের উপদেষ্টা এবং গুরু। দেশের স্বাধীনতার পথ আবিষ্কারের জন্য তিনি একাধিকবার গান্ধীজির সঙ্গে আলাপ আলোচনা করেছিলেন। 1925 খ্রিস্টাব্দে দেশবন্ধুর মৃত্যুর পর
তার তৈরি স্বরাজ্য দল পরিচালনার ভার পড়েছিল সুভাষচন্দ্রের হাতে। তাছাড়াও বঙ্গীয় প্রাদেশিক রাষ্ট্রীয় সমিতি ও ইয়ং বেঙ্গল পার্টির পরিচালনার কাজও তাকেই করতে হতো। কর্মবীর সুভাষের অসাধারণ কর্মশক্তি এবং সংগঠন শক্তি প্রত্যক্ষ করে ইংরেজ সরকার সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন। তার দুর্বার শক্তিকে প্রতিরোধ করার জন্য প্রথমে তাকে সুদূর মান্দালয় জেলে এবং পরে মধ্যপ্রদেশের জেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেই সময় তার শরীর তীব্র ভেঙে পড়ায় জনসমক্ষে সেই খবর প্রকাশিত হওয়ায় জনমতের চাপে ইংরেজ সরকার বিব্রত হয়ে তাকে চিকিৎসার জন্য ভিয়েনায় পাঠিয়েছিলেন। 1936 সালে ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে যোগদানের জন্য সুভাষচন্দ্র ভারতে ফিরে এলে তাকে পুনরায় গ্রেপ্তার করেছিল ব্রিটিশ সরকার। কিন্তু জনপ্রিয়তার তুঙ্গে থাকা সুভাষচন্দ্রকে প্রায় এক বছর পর কারামুক্ত করতে বাধ্য হয়েছিল ইংরেজ শাসক। 1937 সালে বিপুল জনসমর্থনের মধ্য দিয়ে হরিপুরার অধিবেশনে জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন সুভাষচন্দ্র বসু। 1939 সালেও ত্রিপুরায় কংগ্রেসের বার্ষিক অধিবেশনে মহাত্মা গান্ধীর মনোনীত প্রার্থী পট্টভী সীতারামাইয়াকে বিপুল ভোটে পরাজিত করে দ্বিতীয়বারের জন্য জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। কিন্তু সেই সময়ে কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছিল। সুভাষচন্দ্র বসু স্বেচ্ছায় সভাপতির পদ পরিত্যাগ করে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেছিলেন। পৃথক রাজনৈতিক দল গঠন করলেও জাতীয় কংগ্রেসের প্রতি তার শ্রদ্ধা ছিল অটুট। দেশের স্বাধীনতা অর্জনের জন্য তিনি অস্থির হয়ে উঠেছিলেন, তাই নানা স্থানে তিনি সহিংস আন্দোলনের সপক্ষে বক্তৃতা দিতে শুরু করেছিলেন। এমনই সাহসী বীরদর্পী নেতা ছিলেন সুভাষচন্দ্র বসু। তাঁর এই প্রচারাভিযান ব্রিটিশ সরকার মেনে নিতে পারেনি, তাই তাকে কলকাতার এলগিন রোডের বাড়িতে নজরবন্দি করে রেখেছিল। 1941 সালের জানুয়ারি মাসে অসাধারণ সাহসিকতা এবং বুদ্ধিমত্তায় ভর করে সদা জাগ্রত সশস্ত্র পুলিশের চোখে ধুলো দিয়ে গৃহত্যাগ করেছিলেন সুভাষচন্দ্র। সঙ্গে ছিলেন ভাইপো শিশির কুমার বসু। তারপর তিনি একাকী আফগানিস্তান হয়ে বার্লিন এবং সেখান থেকে জার্মানি চলে গিয়েছিলেন। সেখানে তিনি যুদ্ধবন্দী ভারতীয় সেনাদের নিয়ে একটি সশস্ত্র সেনাদল গঠন করেছিলেন। বিশেষভাবে প্রশিক্ষিত সেই সেনাদল পরে রাশিয়া হয়ে জাপানে প্রবেশ করেছিল। তৃতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে 1942 তখন রাসবিহারী বসু মালয় ও বার্মা ফ্রন্টে জাপানিদের হাতে বন্দী ভারতীয় সেনাদের নিয়ে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করে ভারতে শাসনরত ব্রিটিশদেরকে আক্রমণের প্রস্তুতি শুরু করেছিলেন। পরবর্তীকালে তিনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আজাদ হিন্দ বাহিনীর দায়িত্ব সুভাষচন্দ্রের হাতে তুলে দেন। প্রবাসী ভারতীয় সেনারা সুভাষচন্দ্রের নাম দিয়েছিলেন নেতাজি। 1942 সালের 28 ফেব্রুয়ারি বেতার তরঙ্গে ভেসে এসেছিল একটি বজ্র গম্ভীর কণ্ঠস্বর, "দিস ইজ সুভাষচন্দ্র বসু স্পিকিং টু ইউ ওভার আজাদ হিন্দ রেডিও।" বার্লিন থেকে ভেসে আসা কণ্ঠস্বর চমকে দিয়েছিল সমগ্র বিশ্বকে। চমকে উঠেছিল ব্রিটিশ রাজ্য, কেঁপে উঠেছিল তাদের পায়ের তলার মাটি। সেই বেতার ভাষণে তিনি ঘোষণা করেছিলেন, অন্যান্য জাতির কাছে ব্রিটিশ সাম্রাজ্যবাদ একদিনের শত্রু হলেও ভারতের কাছে সে চির শত্রু। যতক্ষণ না পর্যন্ত ভারত নিজের ভাগ্যের নিয়ন্ত্রক হয়ে উঠবে, ততক্ষণ পর্যন্ত ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আমাদের কমন এনিমিকে সরাতে যারা সাহায্য করবে, আমরা তাদের আন্তরিকভাবে সাহায্য করব। ভারতের উদ্ধার আমাদেরই হাতে। এই ঘোষণার পর ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রক্রিয়া নতুন মাত্রা লাভ করেছিল। 1943 সালে নেতাজি সাবমেরিনে চড়ে বিপদসংকুল দীর্ঘ সমুদ্র পথ অতিক্রম করে জাপানে পৌঁছন।
পরে সেখান থেকে তিনি মালয়েশিয়া ও বার্মা হয়ে রেঙ্গুনে যান। 1945 খ্রিস্টাব্দের 23 এপ্রিল জাপানিরা রেঙ্গুন ত্যাগ করার সময় আজাদ হিন্দ ফৌজকে রেঙ্গুন ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছিল। নেতাজি তখন চরম বিভ্রান্তির মধ্যে পড়েছিলেন। কিং কর্তব্য বিমূঢ় নেতাজি সর্বাধিনায়কদের সঙ্গে ক্ষণ ক্ষণ বৈঠকে বসেছিলেন। কেউ কেউ তাকে পরামর্শ দিয়েছিলেন ইংরেজদের কাছে আত্মসমর্পণ করতে, কিন্তু নেতাজি কিছুতেই সে পরামর্শে রাজি হননি। 1945 খ্রিস্টাব্দের 18ই আগস্ট জাপান বেতার তরঙ্গ মারফত ঘোষণা করা হয়েছিল বিমানে টোকিও আসার পথে তাইহোকু বিমানবন্দরের কাছে বিমান দুর্ঘটনায় সুভাষচন্দ্র নিহত হয়েছে। এই নিদারুণ সংবাদের সত্যতা পরখ করার কোনো উপায় ভারতীয়দের হাতে ছিল না। নয়নের মণি বিপ্লবীর মৃত্যু সংবাদে গোটা দেশ শোকে মুহ্যমান হয়ে পড়েছিল। ভারতবাসী তার এই অন্তর্ধান কোনো দিন মেনে নিতে পারেননি। মাত্র 20 বছরের রাজনৈতিক জীবনে 11 বার কারাবরণ করা নেতাজি 125 বছর পর আজও বিশেষভাবে প্রাসঙ্গিক। দেশের অখণ্ডতা রক্ষায় সুভাষচন্দ্র বসু আজ প্রাসঙ্গিক, পরমত সহিষ্ণুতায় সুভাষচন্দ্র বসু প্রাসঙ্গিক, আন্তর্জাতিক সম্পর্ক রক্ষায় নেতাজি প্রাসঙ্গিক, দেশের রাজনৈতিক পটভূমিকাতেও সুভাষচন্দ্র প্রাসঙ্গিক। শুধু আজই নয়, উৎকৃষ্ট মানবতা সম্পন্ন যুব সমাজ গঠনে নেতাজি সুভাষচন্দ্র বসু যুগে যুগে প্রাসঙ্গিক হয়ে থাকবেন। তাঁর আদর্শ, ত্যাগ, সাহসিকতা এবং তেজস্বিতা স্বাধীনতার পূর্বে যেমন যুব সমাজকে আকৃষ্ট করেছিল, আজও তেমনি যুব মানুষকে উদ্বুদ্ধ করে। ভারতের সর্বকালের শ্রেষ্ঠ স্বাধীনতা সংগ্রামী নেতাজির জীবন ধারা, কর্মজীবন এবং আদর্শ ভারতীয় স্বাধীন নাগরিকদের মননে চিন্তনে চিরজাগরিত হোক এই প্রার্থনা করি। 125তম জন্মদিবসে নেতাজি সুভাষচন্দ্র বসুর বিপ্লবী চরণ যুগলে জানাই শত কোটি প্রণাম। জয় তু নেতাজি, জয় হিন্দ, বন্দে মাতরম।